শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ স্বামী শারদানন্দ পাঠ করছি গোপা বাগচি। প্রবল মনোভাবে ঠাকুরের শরীর পরিবর্তিত হওয়া, এরূপ অনেক ঘটনার উল্লেখ করা যাইতে পারে। দেখা যায় প্রবল মানসিক ভাবতরঙ্গে ওই সকল সময়ে ঠাকুরের শরীরে এতদূর পরিবর্তন আসিয়া উপস্থিত হইত যে তাহাকে তখন যেন আর এক ব্যক্তি বলিয়া বোধ হইত এবং তাহার চালচলন, আহার বিহার, ব্যবহার প্রভৃতি সকল বিষয়ই যেন অন্য প্রকারের হইয়া যাইত। অথচ ঐরূপ বিপরীত আচরণে ভাবভঙ্গের পরেও শরীরে কোনরূপ বিকার লক্ষিত হইত না। ভিতরে অবস্থিত মনি যে আমাদের স্থূল শরীরটাকে সর্বক্ষণ ভাঙিতেছে, গড়িতেছে, নূতন করিয়া নির্মাণ করিতেছে, এই বিষয়টি আমরা জানিয়াও জানি না, শুনিয়াও বিশ্বাস করি না। কিন্তু বাস্তবিকই যে ঐরূপ হইতেছে তাহার প্রমাণ আমরা এই অদ্ভুত ঠাকুরের জীবনের এই সামান্য ঘটনা সমূহের আলোচনা হইতেও বেশ বুঝিতে পারি। কিন্তু থাক এখন ও কথা, আমরা পূর্ব কথারই অনুসরণ করি। কেহ কেহ বলেন, ভৈরবী ব্রাহ্মণের মুখেই বৈষ্ণব চরণের কথা মথুরবাবু প্রথম জানিতে পারেন এবং তাহাকে আনাইয়া ঠাকুরের আধ্যাত্মিক অবস্থা সকল শারীরিক ব্যাধি বিশেষের সহিত যে সম্মিলিত নহে তাহা পরীক্ষা করিবার মানস করেন। যাহা হোক, কিছুদিন পরে বৈষ্ণবচরণ নিমন্ত্রিত হইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। ওই দিন যে একটি ছোটখাটো পণ্ডিত সভার আয়োজন হইয়াছিল তাহা আমরা অনুমান করিতে পারি। বৈষ্ণবচরণের সঙ্গে কতকগুলি ভক্ত, সাধক ও পণ্ডিত নিশ্চয়ই দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। তাহার উপর বিদুষী, ব্রাহ্মণী ও মথুরবাবুর দলবল সকলে ঠাকুরের জন্য একত্র সম্মিলিত, সেই জন্যই সভা বলিতেছি। ঠাকুরের অবস্থা সম্বন্ধে ওই সভায় আলোচনা। এইবার ঠাকুরের অবস্থা সম্বন্ধে আলোচনা চলিল। ব্রাহ্মণী ঠাকুরের অবস্থা সম্বন্ধে যাহা লোকমুখে শুনিয়াছেন এবং যাহা স্বয়ং চক্ষে দেখিয়াছেন সেই সমস্তের উল্লেখ করিয়া ভক্তিপথের পূর্ব পূর্ব প্রসিদ্ধ আচার্য সকলের জীবনে যে সকল অনুভব আসিয়া উপস্থিত হইয়াছিল শাস্ত্রে লিপিবদ্ধ, ওই সকল কথার সহিত ঠাকুরের বর্তমান অবস্থা মিলাইয়া উহা এক জাতীয় অবস্থা বলিয়া নিজ মত প্রকাশ করিলেন। বৈষ্ণবচরণকে সম্বোধন করিয়া বলিলেন, আপনি যদি এ বিষয়ে অন্যরূপ বিবেচনা করেন তাহা হইলে ঐরূপ কেন করিতেছেন তাহা আমাকে বুঝাইয়া দিন। মাতা যেমন নিজ সন্তানকে রক্ষা করিতে বীর দর্পে দণ্ডায়মানা হন, ব্রাহ্মণীও যেন আজ সেইরূপ কোনো দৈব বলে বলশালিনী হইয়া ঠাকুরের পক্ষ সমর্থনে অগ্রসর। আর ঠাকুর যাহার জন্য এত কাণ্ড হইতেছে, আমরা যেন চক্ষুর সম্মুখে দেখিতেছি ঠাকুর বাদানুবাদে নিবিষ্ট ওই সকল লোকের ভিতর আলুথালুভাবে বসিয়া আপনাতে আপনি আনন্দানুভব ও হাস্য করিতেছেন। আবার কখনো বা নিকটস্থ বেটুয়াটি হইতে দুটি মৌরি বা কাবাব চিনি মুখে দিয়া তাহাদের কথাবার্তা এমনভাবে শুনিতেছেন যেন ওই সকল কথা অপর কাহারও সম্বন্ধে হইতেছে। আবার কখনো বা নিজ অবস্থার বিষয়ে কোনো কথা, ওগো ওই রকমটা হয় বলিয়া বৈষ্ণবচরণের অঙ্গ স্পর্শ করিয়া তাহাকে বলিতেছেন। ঠাকুরের অবস্থা সম্বন্ধে বৈষ্ণবচরণের সিদ্ধান্ত। কেহ কেহ বলেন, বৈষ্ণবচরণ সাধন প্রসূত সূক্ষ্ম দৃষ্টি সহায়ে ঠাকুরকে দেখিবা মাত্রই মহাপুরুষ বলিয়া চিনিতে পারিয়াছিলেন, কিন্তু পারুন আর নাই পারুন এক্ষেত্রে সকল কথা শুনিয়া ঠাকুরের সম্বন্ধে তিনি ব্রাহ্মণী সকল কথাই হৃদয়ের সহিত যে অনুমোদন করেন এ কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি। শুধু তাহাই নহে, বলিয়াছিলেন যে যে প্রধান প্রধান ঊনবিংশ প্রকার ভাব বা অবস্থার সম্মিলনকে ভক্তিশাস্ত্র মহাভাব বলিয়া নির্দেশ করিয়াছেন
এবং যাহা কেবল একমাত্র ভাবময়ী শ্রী রাধিকা ও ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনে এ পর্যন্ত লক্ষিত হইয়াছে, কি আশ্চর্য! তাহার সকল লক্ষণই ঠাকুরকে দেখাইয়া ইহাতে প্রকাশিত বোধ হইতেছে। জীবের ভাগ্যক্রমে যখন কখনো জীবনে মহাভাবের আভাস উপস্থিত হয়, তবে ওই ১৯ প্রকারের অবস্থার ভিতর বড়জোর দুই পাঁচটা অবস্থায় প্রকাশ পায়। জীবের শরীর ওই ১৯ প্রকার ভাবের উদ্দাম বেগ কখনোই ধারণ করিতে সমর্থ হয় নাই এবং শাস্ত্র বলেন পরেও ধারণে কখনো সমর্থ হইবে না। মথুর প্রভৃতি উপস্থিত সকলে বৈষ্ণব চরণের কথা শুনিয়া একেবারে অবাক। ঠাকুরও স্বয়ং বালকের ন্যায় বিস্ময় ও আনন্দে মথুরকে বলিলেন, ওগো বলে কি? যা হোক বাপু, রোগ নয় শুনে মনটায় আনন্দ হচ্ছে। কর্তা ভজাদি সম্প্রদায় সম্বন্ধে ঠাকুরের মত। ঠাকুরের অবস্থা সম্বন্ধে ঐরূপ মতপ্রকাশ বৈষ্ণবচরণ যে একটা কথার কথা মাত্র ভাবে করেন নাই, তাহার প্রমাণ আমরা তাহার অদ্য হইতে ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার আধিক্য হইতেই পাইয়া থাকি। এখন হইতে তিনি ঠাকুরের দিব্য সঙ্গ সুখের জন্য প্রায়ই মধ্যে মধ্যে দক্ষিণেশ্বরে আসিয়া থাকেন। নিজের গোপনীয় রহস্য সাধন সমূহের কথা ঠাকুরকে বলিয়া তাহার মতামত গ্রহণ করেন এবং কখনো কখনো নিজ সাধন পথের সহচর ভক্ত সাধক সকলেও যাহাতে ঠাকুরের সহিত পরিচিত হইয়া তাহার ন্যায় কৃতার্থ হইতে পারেন, তজ্জন্য তাহাদের নিকটেও তাহাকে বেড়াইতে লইয়া যান। পবিত্রতার ঘনীভূত প্রতিমা সদৃশ দেবস্বভাব ঠাকুর ইহাদের সহিত মিলিত হইয়া এবং ইহাদের জীবন ও গুপ্ত সাধন প্রণালী সমূহ অবগত হইয়াই সাধারণ দৃষ্টিতে দূষণীয় এবং নিন্দার্হ অনুষ্ঠান সকলও যদি কেহ ভগবান লাভের জন্য করিতেছি ঠিক ঠিক এই ভাব হৃদয় ধারণ করিয়া সাধন বলিয়া অনুষ্ঠান করে, তবে ওই সকল হইতেও অধঃপাতে না গিয়া কালে ক্রমশ ত্যাগ ও সংযমের অধিকারী হইয়া ধর্মপথে অগ্রসর হয় ও ভগবত ভক্তি লাভ করে, এ বিষয়টি হৃদয়ঙ্গম করিবার অবসর পাইয়াছিলেন। তবে প্রথম প্রথম ওই সকল অনুষ্ঠানের কথা শুনিয়া এবং কিছু কিছু সচক্ষে দর্শন করিয়া ঠাকুরের মনে, ইহারা সব বড় বড় কথা বলে অথচ এমন সব হীন অনুষ্ঠান করে কেন, এরূপ ভাবেরও উদয় হইয়াছিল। এ কথা আমরা তাহার শ্রীমুখ হইতে অনেক শুনিয়াছি, কিন্তু পরিশেষে ইহাদের ভিতরে যাহারা যথার্থ সরল বিশ্বাসী ছিলেন তাহাদের আধ্যাত্মিক উন্নতি হইতে দেখিয়া ঠাকুরের মত পরিবর্তনের কথাও আমরা তাহারই নিকট শুনিয়াছি। ওই সকল সাধন পথাবলম্বীদিগের উপর আমাদের বিদ্বেষ বুদ্ধি দূর করিবার জন্য ঠাকুর তাহার ওই বিষয়ক ধারণা আমাদের নিকট কখনো কখনো এইভাবে প্রকাশ করিতেন, ওরে দেশ বুদ্ধি করবি কেন, জানবি ওটাও একটা পথ, তবে অশুদ্ধ পথ। বাড়িতে ঢোকবার যেমন নানা দরজা থাকে, সদর ফটক থাকে, খিড়কির দরজা থাকে, আবার বাড়ির ময়লা সাফ করিবার জন্য বাড়ির ভিতর মেথর ঢোকবারও একটা দরজা থাকে, এও জানবি তেমনই একটা পথ। যে যেদিক দিয়েই ঢুকুক না কেন, বাড়ির ভিতরে ঢুকলে সকলে এক স্থানে পৌঁছায়। তা বলি কি তোদের ঐরূপ করতে হবে? না, ওদের সঙ্গে মিশতে হবে, তবে দেশ করবি না। প্রবৃত্তিপূর্ণ মানব কিরূপ ধর্ম চায়? প্রবৃত্তিপূর্ণ মানব মন কি সহজে নিবৃত্তি পথে উপস্থিত হয়? সহজে কি সে শুদ্ধ সরলভাবে ঈশ্বরকে ডাকিতে ও তাহার শ্রী পাদপদ্ম লাভ করিতে অগ্রসর হয়? শুদ্ধতার ভিতরে সে কিছু কিছু অশুদ্ধতা স্বেচ্ছায় ধরিয়া রাখিতে চায়? কাম কাঞ্চন ত্যাগ করিয়াও উহার একটু আধটু গন্ধ প্রিয় বোধ করে, অশেষ কষ্ট স্বীকার করিয়া শুদ্ধভাবে জগদম্বার পূজা করিতে হইবে এ কথা লিপিবদ্ধ করিবার পূর্বেই তাহার সন্তোষার্থ বিপরীত কামভাব সূচক সঙ্গীত গাহিবার বিধান পূজা পদ্ধতির ভিতর ঢুকাইয়া রাখে। ইহাতে বিস্মিত হইবার বা নিন্দা করিবার কিছুই নাই, তবে ইহাই বুঝা যায় যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড
নায়িকা মহামায়ার প্রবল প্রতাপে দুর্বল মানব কামকাঞ্চনের কি বজ্র বন্ধনেই আবদ্ধ রহিয়াছে। বুঝা যায় যে তিনি এ বন্ধন কৃপা করিয়া না ঘুচাইলে জীবের মুক্তিলাভ একান্ত অসাধ্য। বুঝা যায় যে তিনি কাহাকে কোন পথ দিয়া মুক্তিপথে অগ্রসর করাইয়া দিতেছেন তাহা মানব বুদ্ধির অগম্য। আর স্পষ্ট বুঝা যায় যে আপনার অন্তরের কথা তন্ন তন্ন করিয়া জানিয়া ধরিয়া এ অদ্ভুত ঠাকুরের জীবন রহস্য তুলনায় পাঠ করিতে বসিলে ইনি এক অপূর্ব অমানব পুরুষোত্তম পুরুষ, স্বেচ্ছায় লীলায় বা আমাদের প্রতি করুণায় আমাদের এই হীন সংসারে কিছুকালের জন্য বহির্দৃষ্টে দিনে দিনভাবে হইলেও জ্ঞানদৃষ্টে রাজরাজেশ্বরের মতো বাস করিয়া গিয়াছেন। তন্ত্রপত্তির ইতিহাস ও তন্ত্রের নূতনত্ব। বৈদিক যুগে যাগযজ্ঞাদিপূর্ণ কর্মকাণ্ডে যোগের সহিত ভোগের মিলন ছিল। রূপ রসাদি সকল বিষয়ে নিয়মিত ভোগ দেবতার উপাসনা করিয়া লাভ করাই মানব জীবনের উদ্দেশ্য বলিয়া নির্দিষ্ট ছিল। ওই সকলের অনুষ্ঠান করিতে করিতে মানব মন যখন অনেকটা বাসনা বর্জিত হইয়া আসিত তখনই সে উপনিষদোক্ত শুদ্ধা ভক্তির সহিত ঈশ্বরের উপাসনা করিয়া কৃতার্থ হইত। কিন্তু বৌদ্ধ যুগে চেষ্টা হইল অন্য প্রকারের। অরণ্যবাসী বাসনা শূন্য সাধকদিগের শুদ্ধভাবে উপাসনা ভোগ বাসনাপূর্ণ সংসারী মানবকে নির্বিশেষে শিক্ষা দিবার বন্দোবস্ত হইল। তাৎকালিক রাজ্য শাসনও বৌদ্ধ জ্যোতিদিগের ওই চেষ্টায় সহায়তা করিতে লাগিল। ফলে দাঁড়াইল বৈদিক যাগযজ্ঞাদির যাহা প্রবৃত্তি মার্গে স্থিত মানব মনকে নিয়মিত ভোগাদি প্রদান করিতে করিতে ধীরে ধীরে যোগে নিবৃত্তি মার্গে উপনীত করিতেছিল তাহার বাহিরে উচ্ছেদ, কিন্তু ভিতরে ভিতরে নীরব নিশীথে জনশূন্য বিভীষিকাপূর্ণ শ্মশানাদি চত্বরে অনুষ্ঠেয় তন্ত্রোক্ত গুপ্ত সাধন প্রণালী রূপে প্রকাশ। তন্ত্রে প্রকাশ মহাযোগী মহেশ্বর বৈদিক অনুষ্ঠান সকল নির্জীব হইয়া গিয়াছে দেখিয়া উহাদিগকে পুনরায় সজীব করিয়া ভিন্নাকারে তন্ত্র রূপে প্রকাশিত করিলেন। ওই প্রবাদে বাস্তবিকই মহাসত্য নিহিত রহিয়াছে। কারণ তন্ত্রে বৈদিক ক্রিয়াকাণ্ডের ন্যায় যোগের সহিত ভোগের সম্মিলন তো লক্ষিত হইয়াই থাকে। তদ্ভিন্ন বৈদিক কর্মকাণ্ড সমূহ যেমন উপনিষদের জ্ঞানকাণ্ড হইতে সুদূরে পৃথকভাবে অবস্থান করিতেছিল, তান্ত্রিক অনুষ্ঠান সকল তেমনভাবে না থাকিয়া প্রতিক্রিয়াটি অদ্বৈত জ্ঞানের সহিত ঘনিষ্ঠভাবে জড়িত রহিয়াছে ইহা পরিলক্ষিত হয়। দেখো না, তুমি কোনো দেবতার পূজা করিতে বসিলে অগ্রেই কুলকুণ্ডলিনীকে মস্তকস্থ সহস্রারে উঠাইয়া ঈশ্বরের সহিত অদ্বৈতভাবে অবস্থানের চিন্তা তোমায় করিতে হইবে। পরে পুনরায় তুমি তাহা হইতে ভিন্ন হইয়া জীবভাব ধারণ করিলে এবং ঈশ্বর জ্যোতি ঘনীভূত হইয়া তোমার পূজ্য দেবতারূপে প্রকাশিত হইলেন এবং তুমি তাহাকে তোমার ভিতর হইতে বাহিরে আনিয়া পূজা করিতে বসিলে, ইহাই চিন্তা করিতে হইবে। মানব জীবনের যথার্থ উদ্দেশ্য প্রেমে ঈশ্বরের সহিত একাকার হইয়া যাইবার কি সুন্দর চেষ্টাই না ওই ক্রিয়ায় লক্ষিত হইয়া থাকে। অবশ্য সহস্রের ভিতর হয়তো একজন উন্নত উপাসক ওই ক্রিয়াটি ঠিক ঠিক করিতে পারেন, কিন্তু সকলেই ঐরূপ করিবার অল্প বিস্তর চেষ্টাও তো করে, তাহাতেই যে বিশেষ লাভ। কারণ ঐরূপ করিতে করিতেই যে তাহারা ধীরে ধীরে উন্নত হইবে। তন্ত্রের প্রতি ক্রিয়ার সহিত এইরূপে অদ্বৈত জ্ঞানের ভাব সম্মিলিত থাকিয়া সাধককে চরম লক্ষ্যের কথা স্মরণ করাইয়া দেয়। ইহাই তন্ত্রোক্ত সাধন প্রণালীর বৈদিক ক্রিয়াকলাপ হইতে নূতনত্ব এবং এই জন্যই তন্ত্রোক্ত সাধন প্রণালীর ভারতের জনসাধারণের মনে এতদূর প্রভুত্ব বিস্তার।